আসসালামু আলাইকুম আহমতুল হামিদ ওয়া মুসল্লি আহম্মাদ সম্মানিত শ্রোতামণ্ডলী কাছের এবং দূরের দেশ ও বিদেশের যে যেখান থেকে ভিডিও টিপ্লে করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ রাহুল ভাই তিনি মোহাম্মদ শব্দ নিয়ে বিতর্ক তুলেছেন

যে এই আয়াত কি শুধু ব্রাদার রাহুল ভাই পেয়েছে নাকি আয়াত সাহাবা کرامের যুগে ছিল সাহাবা کرامের যুগে ব্রাদার নাই কেন তো মোহাম্মদ লাগালে তাদের সমস্যা হয় আর ব্রাদার লাগালে কোনো সমস্যা হয় না বাদারের দলিল কোরআন থেকে খুঁজে পায় অথচ মোহাম্মদের দলিল কোরআন থেকে খুঁজে পায় না মোহাম্মদ লাগানো ইতিহাস তো বলুন তো হতো মোহাম্মদ আবু বকর বলতো

হাফেজ মাওলানা এই ধরনের ক্ষেত্রে আপত্তি ওঠার কথা আপনি বলছেন কোরআনে আছে যে মুমিনরা হলো বাই এই জন্য আমার ব্রাদার লাগাইছেন তো এই আয়ত আয়ত্ত শাহাবাইকরমের ছিল তো শাহাবাইকরম তো তাদের শুরুতে ব্রাদার লাগাই নাই তাহলে কি শাহাবাইকরম কোরআনের আয়তের ওপর আমল করেন নাই আসলে এগুলো হলো আপনার খুরা যুক্তি আপনি এই মোহাম্মদের নাম নিয়ে আপত্তি করেন কিন্তু আপনার শুরুতে ব্রাদার এটা নিয়ে কোনো আপত্তি নেই